সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি ধরনের চার্জার দিয়ে চার্জ করবেন আপনারা, পাশাপাশি এই ধরনের চার্জারগুলো কি নিয়মে বাদাই করবেন, পাশাপাশি যে ধরনের চার্জারগুলো দিয়ে চার্জ করলে ব্যাটারি সহজে নষ্ট হবে না সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। ফিরে এসেছি আবার ইন্টোর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে চার্জারটা অন করে দিয়েছি এটা ভুল দেখাইতেছে কত 56। আসলে পাঁচটা ব্যাটারির কিন্তু 5/60 ভোল্ট থাকলেও যখন আসলে ব্যাটারিটা চার্জ কমে যায় সারাদিন আপনারা যখন চালান তখন কিন্তু ব্যাটারির পাওয়ারটা কমে যায়, যার কারণে এ ধরনের চার্জারগুলো একে যদি 52, 53 অথবা 54 থাকে তাহলে আপনার সেই চার্জার দিয়ে খুব সহজে আপনি ব্যাটারিটি ফুল চার্জ করতে অতি তাড়াতাড়ি চার্জগুলো করতে পারবেন। আর বর্তমানে এই ধরনের চার্জারগুলো বিভিন্ন কোম্পানির বের হয়ে আসছে, অনেক ভাই আসলে বাদাই করতেছে, অনেক ধরনের কোম্পানি বের হয়ে আসছে, আসলে অনেকেই এলোমেলোভাবে বাদাই করে আসতেছেন। তো আসলে যারা সঠিক পদ্ধতি না জানেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 64 পর্যন্ত উঠে গেছে আমাদের চার্জারটা। তো আসলে যখন একটা ব্যাটারি ফুল চার্জ হয় তখন আসলে 60 ভোল্ট বা 59 ভোল্টে পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আসলে চার্জার দিয়ে আর চার্জ উঠতে চায় না। তো চার্জারগুলোর যদি পাওয়ার একটু বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই, যেমন ধরেন এই চার্জারটা 64-65 রয়েছে, আপনার 5টা ব্যাটারির যদি হাই ভোল্ট হয়ে যায় ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চার্জারটা থাকবে হচ্ছে 60, তখন কিন্তু এই চার্জার দিয়ে আপনি খুব সহজেই চার্জ উঠতে পারবে। অর্থাৎ আপনি, আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে চার্জারের যে ভোল্ট রয়েছে, ব্যাটারির যে ভোল্ট রয়েছে তার চেয়ে অবশ্যই চার্জারের শক্তিটা একটু বেশি লাগবে। অর্থাৎ আপনার 5টা ব্যাটারি যখন ফুল চার্জ থাকে তখন 60 ভোল্ট থাকে, আর যখন চার্জারটার ভোল্ট 54 আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন কিন্তু তখন কিন্তু ব্যাটারিটা আমাদের ফুল চার্জ থাকে না, সারাদিন চালানোর পর ব্যাটারির চার্জ তো কমে যায়। অর্থাৎ আপনি যদি একটা ব্যাটারি মাপেন 6-7 এরকম করে কিন্তু আসলে মাপ দেখা, তো তখন কিন্তু আসলে আমাদের 5টা ব্যাটারি মিলে যদি 9 করে হয় তাহলে হবে আপনার 5 9 45, আর আমাদের চার্জারটা যদি 52 থাকে তাহলে কিন্তু অনায়াসেই আমাদের এই চার্জারটা একে চার্জ করতে সক্ষম হবে। কিন্তু কিছুক্ষণ পর চার্জটা হতে হতে যখন আপনার ব্যাটারিটি চার্জ নিয়ে যাবে বা একটা ব্যাটারি 9, 10, 11, 12 করে যদি হয়ে যায় তাহলে কিন্তু 5/60 হবে, তখন কিন্তু আমাদের এই ধরনের চার্জার দিয়ে চ্যানেল বাড়িয়ে দিতে হবে। যখন আসলে চার্জটা কিছুটা হয়ে যাবে তখন আসলে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, ব্যাটারিটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলটা বাড়িয়ে দিতে হবে। আর যখন আপনি চ্যানেলটা বাড়িয়ে দেবেন অর্থাৎ ব্যাটারির যে ভোল্টটা রয়েছে সেই ভোল্টের থেকে চার্জারের ভোল্টটা যেন বেশি থাকে তাহলে কিন্তু আপনার তারের মাধ্যমে ব্যাটারির দিক কারেন্টটা ঢুকবে, ব্যাটারির দিক চার্জ হওয়া শুরু করবে। আর যদি আপনার চার্জারের ভোল্টেজ আর ব্যাটারির ভোল্টেজ যদি সমান হয় তাহলে কিন্তু স্থির হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আপনাদের যে ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারির চেয়ে আপনার চার্জারের পাওয়ারটা কিছু হলেও ভোল্ট বেশি রাখতে হবে, অর্থাৎ 64-65 বা 66 ভোল্ট আপনার এ ধরনের চার্জারগুলো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনার ব্যাটারিগুলো ড্যামেজ হবে না, ব্যাটারির সেল বয়েলিং হবে না, যদি ব্যাটারির পানিতে ব্যাটারির ভিতরের যদি পানি না শুকায় তাহলে কিন্তু সেল বয়েলিং হবে না। তো পানি সঠিকভাবে পানি দিতে হবে, ব্যাটারিগুলো সঠিকভাবে 8 থেকে 10 ঘন্টা চার্জ দিতে হবে। যদি কারেন্ট লোডশেডিং হয় সেই ক্ষেত্রে সেই সময়টা আবার আপনার বাড়তি চার্জ দিতে হবে। একটা চার্জার দিয়ে যখন আপনি চার্জ করবেন ব্যাটারি ঠান্ডা করার পর গাড়ি চালাইতে হবে। তাছাড়া এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা এই চার্জারটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে হিসাব নিকাশ দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে আমরা 19 নম্বর AC তার দিয়েছি, এখানে এ পর্যন্ত আমরা দিয়েছি 250 প্যাস। হ্যাঁ, 250 প্যাস আপনারা আমাদের মতো ইচ্ছা করলে দিতে পারেন। দেওয়ার পর আমরা এখান থেকে যখন 250 প্যাস একদম গুনে গুনে 19 নম্বর তার দিয়েছি, তো ভাই আসলে এটার হিসাব হচ্ছে 19 নম্বর তার দিয়েছি, আর যত নাম্বারই দেন আপনি 250 প্যাস দিবেন। দেওয়ার পরে অবশ্যই এখানে আমরা 8 প্যাস করে চ্যানেল দিয়েছি, অর্থাৎ 8 10 80 প্যাস, আর হচ্ছে 250 প্যাস 330 প্যাস দিয়েছি এসি কয়েলে। তাছাড়া আমাদের যে এখানে ডিসি প্যাসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি হিসাব করেন তো এখানে চ্যানেল দেওয়ার পরে কিন্তু আমরা বেশ কিছু ডিসি যে প্যাসগুলো রয়েছে পাশাপাশি সেগুলো যেন একটা আরেকটার উপরে না লাগে সেদিকে লক্ষ্য রেখে আপনাদের পেশাইতে হবে। তাছাড়া আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে আমরা আজকে এই চার্জারের ভিতরে ডিসি কয়টা প্যাস দিয়েছি সেটা আমি আপনাদেরকে সুন্দর করে গুনে এবং
আপনাকে বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ আমার সাথে গুনতেও পারেন, আমরা একটু জুমিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চার্জারটা আসলে একটু জুমিং করে নিলে গুনতে আপনাদেরকে সুবিধা হবে, আসলে মুখে বললে হয় না, একটু প্রমাণটা দিয়ে দেখি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137,
সত্তর, একাত্তর, বাহাত্তর, তেহাত্তর, চুহাত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, সাতাত্তর, আটাত্তর, উনআশি, আশি, একাশি, বিরাশি, তিরাশি, চুরাশি, পঁচাশি, ছিয়াশি, সপ্তাশি, অষ্টআশি পর্যন্ত। আরও হয়তো আমাদের দুইটি প্যাচে ভুল হয়ে গেছে, তো আপনাদের পঁচাশি ছিয়াশি পর্যন্ত কিন্তু প্যাচ রয়েছে। যে প্যাচগুলা থাকার কারণে আমাদের এই চার্জারটা গরমের ভিতরে খুব সঠিক ভোল্ট নিতে সক্ষম, কারণ আমরা এসিতেও দিয়েছি, নিচের তারেও দিয়েছি, উনিশ নাম্বার তারে ব্যাপক পরিমাণ অ্যাম্পায়ার তৈরি হবে। তো যে পরিমাণ এম্পায়ার তৈরি হবে, সেই পরিমাণ এম্পায়ার দিয়ে যে ভোল্ট তৈরি হবে, সেই ভোল্টে আমাদের পাঁচটি ব্যাটারি যত এম্পায়ারই হোক না কেন 250 এম্পায়ার হলেও চার্জ করা সম্ভব। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।